বিয়ার্স, আজকের দিনটা সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, রোজার সময়, বাসায় বসে থাকলে সারাদিন শুয়ে বসে থাকা হয় যদি কাজে না যাওয়া হয়। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যাব। বিশ্ববিদ্যালয়ে গেলে অল্প হলেও কিছু কাজ করা হবে। তো যাওয়ার পথে এই সুন্দর একটা জায়গা পড়ে, যেটা আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এখানকার বসন্তকাল, বসন্তকালে এরকম অসংখ্য অসংখ্য শত রকমের বনফুল ফুল ফোটে। আর যেটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন সুন্দর একটা আমাদের ফরেস্টি পরিবেশে যাকে বলা হয় সোয়াম্প এরিয়া। এটার বিশেষত্ব হলো আমাদের দেশের কাদামাটির একটা গন্ধ থাকে, সেই গন্ধগুলো আমরা জার্মানিতে আসার পরে যেটা অনেকটা অনুভব করি, কোথাও পাই না, কিন্তু এরকম সোয়াম্প এরিয়াতে গেলে সেই একরকমের গন্ধটা পাওয়া যায়। অনেকটা আমাদের দেশের মজা পাট পাট জাগানোর ফলে যে গন্ধটা আসে সেটার মতো। তো সেটা খুবই আমি উপভোগ করছি। এখানে সুন্দর একটা স্টিলের ব্রিজ ছিল, যেটাকে সাঁকোর মতো ছিল। সেটা আমি যখন শীতকালে গত ফেব্রুয়ারি বা ডিসেম্বর দিকে আসি তখন বরফে ঢাকা ছিল। তো দেখুন, এখন বসন্তকাল, তারপর জুন জুলাই হলো গ্রীষ্মকাল। এই সময়টায় শুধু শীতের পোশাক না পরে শুধু একটা হালকা রকমের জাম্পার পরে আসলেও ও হাঁটা চলা ফেরা করা যায়। আর পানি আগের চেয়ে একটু কমে গেছে, তো অনেক একটু কাছে দেখানোর চেষ্টা করি, পানিগুলো স্বচ্ছ। এবং এই বসন্তকাল বা গ্রীষ্মকাল চলে আসার কারণে প্রত্যেকটা গাছের শৈবালগুলো মনে হচ্ছে কমে যাচ্ছে। তবে সাধারণত প্রতিটা ঘাসগুলো শৈবালে পরিপূর্ণ থাকে, বিশেষ করে গোড়াটা। ওই দেখেন সুন্দর হলুদ রঙের ফুল দেখাচ্ছে। তো জার্মান বনের একটা প্রধান বৈশিষ্ট্য হলো বসন্তকালে এবং শীতকালে প্রচুর বন ফল ফুল হয়। আমাদের দেশের ট্রপিক্যাল জায়গাগুলো বা ট্রপিক্যাল বনের জায়গাগুলোতে প্রচুর আগাছা বা বন গাছ হয়, কিন্তু সেটা অনেকটা দেখা যায় না। আর না দেখার কারণ হলো কি, আমাদের দেশে সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়, যেটাকে আমরা বলি এক্সট্রাকশনটা বেশি করা হয়, অথবা হিউম্যান ফুটপ্রিন্টটা বেশি পড়ে। সেই কারণে আমাদের আগাছা বা বনফুলগুলো লক্ষণীয় না হলেও জার্মান বনে সেটা হয় না, বা তারা সাধারণত বনজ জিনিস কম সংগ্রহ করে, তাদের গরিব মানুষের বা ডিপেন্ডেন্সি কম। গরিব মানুষ বলতে এখানে গরিব মানুষ নেই বললে চলে, যদিও বড় বড় শহরে গেলে দেখা যায় আমরা যেটাকে বলি আশ্রয়হীন মানুষ, সেই আশ্রয়হীন মানুষ আছে। জার্মান নাগরিক আশ্রয়হীন আছে, অথবা বিদেশ থেকে আসা নাগরিকরা আশ্রয়হীন হয়ে থাকে, সেটা বিষয় না। এদের বনগুলো সুন্দর। ওই তো আমি সামনে দুইটা বনু হাঁস দেখতে পাচ্ছি, দুটোই মাথা হলো একটু নীল রঙের, তার মানে হলো দুটো হাঁসি পুরুষ হাঁস। তো আমি এই বছরে যখন আমি শীতে আসি তখন এখানে আমি বাংলাদেশে যে পানকুড়ি, সেই পানকুড়িগুলো এখানে দেখতে পাই এবং এক জাগ বনু হাঁসি দেখতে পাই। আমাকে দেখে বই পেয়ে চলে যাচ্ছে, আমার এখানে এসে ভিডিও করা উচিত না। তাদের প্রতিবেশের একটু, যেটাকে আমরা বলি আমি ডিস্টার্ব করা হচ্ছে, যেটাকে আমাকে বলি। তো সুন্দর একটা পরিবেশ। এই খালের ওই পারটা গেলে একটা পায়ে হাঁটার রাস্তা পাওয়া যাবে, সেটা দিয়ে আমি যেতে পারবো, কিন্তু আমি তো খালটা পার করতে হবে। তো আমি এই রাস্তাতে এড়িয়ে গিয়ে সামনে রাস্তা ধরবো, সেখানে যাওয়ার পথে আমার বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, সেটা পরে সেটাও দেখানো সম্ভব হবে, কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না। এই বোটানিক্যাল গার্ডেনের করোনার কারণে সেখানে প্রবেশের